Pia, good morning. Bad morning. Very bad morning. কে ফোন করেছিল? কে ফোন করেছিল? দেখো। আসসালামু আলাইকুম ভাইয়া। মন। ভাইয়া আপনি কিন্তু এক ঘন্টা লেট। লিজিং কোম্পানির অফিসাররা চলে এসেছে। ওহো। আমি তো করতে পারিনি। Sorry, sorry, sorry. তুমি কাজ করো। ওনাদের চাদা আমি এক্ষুনি চলে আসছি। ওকে ভাই। পিয়া! এই পিয়া! একদম রেডি আছে। পিয়া! এই পিয়া! হাই! চাটাচ্ছো কেন? তোমাকে কত বললাম একটু আর্লি ডেকে দিও, অফিসে জরুরি কাজ আছে। আমার ঠেকা পড়েছে না, তোমাকে আর্লি ডেকে দেবো। সারা রাত জেগে জেগে টিভি দেখবে, আর সকালবেলা আমাকে ডেকে দিতে হবে। তোমার পিয়ে ফোন করলে আমার সাথে ঝগড়া করবে। আমি বুঝি, আমি সব বুঝি। হাই! বাজে কথা বলবো না। একদম বাজে কথা বলবো না। কেন? বাজে কথা বললে কি করবে? মারবে? ওটাই তো বাকি রেখেছো, মারো। শাট আপ! ইউ শাট আপ! তুমি ভুলে যেও না, ওই কোম্পানির আমিও একজন ডিরেক্টর। আমি দেখবো ওই ফাজিল মেয়ে কি করে তোমার অফিসে কাজ করে। এই ফাজিল বলবে না, একটা মেয়েকে ফাজিল বলবে না। মানুষকে অনার দিয়ে কথা বলতে শেখো। আচ্ছা, কেন? উনি মহাসুন্দরী, উনি বিশ্ব সুন্দরী, ওনাকে অনার দিয়ে আমার কথা বলতে হবে? প্লিজ প্লিজ, এখন সকালবেলা ঝগড়া করবে না। তাই তুমি মহাসুন্দরী। আমি মহাসুন্দরী? আমি মহাসুন্দরী তো, আমি স্বীকার করছি। হ্যাঁ তো, তুমি যাও নাস্তা বানাও। কেন? তোমার বিশ্ব সুন্দরীকে ডাকো, তোমার নাস্তা বানিয়ে দিতে আমি পারবো না। ও কি হচ্ছে? উফ, ও মাই গড, উফ, তুমি না আগে একটা কাচ্চে পড়ো, একেবারে একেবারে ছোট বাচ্চা হয়ে গেছো। উফ, সেই দাঁড়া দাঁড়া, আমি এন্টিসপি কোথায় আছে? এই দাঁড়া দাঁড়া, আমি আসছি। আমাকে নতুন করে দেখা কি হলো? তুমি আমার কাছে সবসময় নতুন, খবরের কাগজের মতো। তাই? হুম, খবরের কাগজের মতো, পড়া হয়ে গেলে বাস। তোমার জন্য অ্যান্টিসেপ্টিক নিয়ে আসি। আপনাদেরকে আরেক কাপ চা দিতে বলি। রাখুন আপনার চা, আমরা কি এখানে চা খেতে এসেছি নাকি? আপনি আপনার এমডিকে ফোন করুন। জি ম্যাডাম, স্যারের সঙ্গে এইমাত্র কথা হয়েছে, উনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। দিস ইজ টু মাচ। আসলে আসলে আমরা এভাবে অভ্যস্ত নই, রাইট? জি রাইট ম্যাডাম, 100% রাইট। কি করবেন ম্যাডাম বলেন? ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। নো, দিস ইজ নট অ্যাক্সিডেন্ট, এটা ইচ্ছাকৃত। আচ্ছা, আপনাদের সামান্যতম কমন সেন্স বলতে কিছু নেই? হ্যাঁ, জানেন আজকের এই মিটিংয়ের জন্যে আমাকে সেই কত ভোরে উঠতে হয়েছে, আমাকে সেই সুদূর বাড়িধারা থেকে আসতে হয়েছে। ওরে বাবা, বাড়িধারা? সে তো অনেক দূর। আর এই যে মুকুল স্যার, আপনি বলুন, আপনি কোত্থেকে এসেছেন? জি ম্যাডাম, আমি তো আধাপর বাইতুল আমার সোসাইটি। আচ্ছা, আপনাকেও সম্ভবত আমি ওই জায়গায় দেখেছি। হ্যাঁ রাইট, আপনি ওদিকে থাকেন? জি না, আমি আসলে ওদিকে থাকি না, আমার বাসা আগারগাঁও তালতলা। বাস, আমাদের বাড়িঘরের ঠিকানা পরে জানলেও চলবে। আপনি আপনার বসকে ফোন করুন, ওনার সাথে কথা বলুন, দেখুন ওনার যদি আজকে কোনো প্রবলেম থাকে তো ঠিক আছে, আমরা প্রোগ্রাম ক্যান্সেল করি, রাইট? না না ম্যাডাম, আসলে আজকে প্রোগ্রাম ক্যান্সেল করা যাবে না। আর ভাইয়া 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবে, উনি অন দ্য ওয়েতে। আমার মনে হয় আপনাদের আর কিছুক্ষণ অপেক্ষা করলে কি সমস্যা হয়ে যাবে? বেশি জাস্ট 10 মিনিটস। ওকে, ম্যাক্সিমাম 10 মিনিটস। জি ম্যাম। আর 10 মিনিটস আমি ওয়েট করবো, তা না হলে আমি চলে যাবো, রাইট মুকুল? জি জি ম্যাডাম, 100% রাইট।
রাইট। পিয়া মোবাইল ভুলে গেছে তাই না? নতুন তো কিছু না। একদম সবাই থ্যাংক ইউ। আর কিছু বলো নাই তোমাকে? নো ও থ্যাংকস থ্যাংকস লট। মোস্ট ওয়েলকাম। সাবধানে যাবে। তুমি ভালো থেকো। কোন কোন দোস্ত তুমি কই? বাসায়। বাসায়? আরে আমার বাসায় চলে আসো। না রে আরেকদিন কাজ আছে। আরে না না চলে আসো, আমার একা একা লাগছে, আসো গল্প করব। আচ্ছা দেখি। কোনো তালভান না, বলো কি খাবা বলো। তোমার জন্য নাস্তা বানাচ্ছি। উই না বাবা, রে বাবা এখনো পাজি আছিস। নাসির সাহেব জি, সরি বলা তো খুব ইজি, আর আমি যে সাফার করলাম সেটা অ্যাকচুয়ালি আপনি। প্লিজ 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 আর বলবেন না, চলুন এবার যাওয়া যায়। কি যাব, আমার মুডটাই তো অফ হয়ে গেছে। এক কাপ চা দিতে বলুন, চাটা খেয়ে বের হব। শিওর শিওর, এক্ষুনি চা দিতে বলছি। এই দু কাপ চা। আবার চা কেন? খেয়ে নিন, চা খেয়ে আমরা রওনা করবো। ইয়ে মানে বলছিলাম কি যে বৈশা ম্যাডামের কথা আপনি কিছু মনে করবেন না, উনি একটু বেশি সেন্সিটিভ, মানে বাইরে থেকেছেন তো। হ্যাঁ ঠিক আছে, আসলে ওনার রাগ করাটা রাইট, বিকজ ফলটা আমাদেরই। ফলটা আপনাদের না, আপনার একার। মানে? মানে আপনি খুব সুন্দর। কি বলতে চাচ্ছেন আপনি? না মানে বলছিলাম যে হ্যাঁ আপনি প্লিজ অন্যভাবে নেবেন, মানে ব্যাপারটাকে আপনি খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পেরেছেন। ও থ্যাংক ইউ। জি জি, চাটা খেয়ে নিন। জি দোস্ত চলো কোথা থেকে ঘুরে আসি। কোথায় যাবে? কোথায় যাব, তুমি একটা জায়গার নাম বলো। আমার এই ঘরে বসে থাকতে থাকতে বোর লাগছে। চল বেড়িবাঁধ থেকে ঘুরে আসি। বেড়িবাঁধ? হ্যাঁ ওকে নো প্রবলেম, তুমি বসো আমি রেডি হয়ে আসি। আচ্ছা গাড়ি রেডি করুন। হ্যাঁ আমরা এক্ষুনি রওনা দেবো গাজীপুরের উদ্দেশ্যে। আলী একবার কি ইনফর্ম করা দরকার? কাজের সময় কোনো ফোন পাওয়া যাবে না। পিয়া নাসির ভাই, আমি সুজন। ও সুজন, সুজন পিয়া কোথায়? ড্রেস চেঞ্জ করতে গেছে। ড্রেস চেঞ্জ করবে কেন? আমার সাথে বাইরে ঘুরতে যাবে বেড়িবাঁধে।
আপনার কথা এরকম জড়িয়ে যাচ্ছে কেন? বোম্বে টোস্ট খাচ্ছি নাসির ভাই, পিয়া বানিয়েছে নিজের হাতে, হেভি টেস্ট। আমি নাস্তা চাইলাম দিল না, আর ওদিকে বয়ফ্রেন্ডকে ডেকে এনে বোম্বে টোস্ট খাওয়াচ্ছে। আমি বাসা থেকে বেরিয়ে যেতেই বয়ফ্রেন্ডকে ডেকেছি, ছিচ উফ খালি বাসায়। নো, আমি আর করতে পারছি না। দেখা হবে না স্যার, এই ফাইলটা স্যার একটু একটু দিন প্লিজ, আপনি বুঝেন না, আপনি যান না স্যার। একটা ব্যাপার কথা বলতেছিলাম, পরে বলবেন, পরে আমি বললাম পরে বলবেন, বুঝেন না স্যার। আমার চেয়ে জরুরি, আপনি যান তো। আবার দাঁড়িয়ে আছেন, শুনুন স্যার, ইয়ে গাজীপুরে আলে একবার ফোন নাম্বারটা বলুন তো স্যার। ফোন নাম্বারটা আমি জানি, জানেন কি কি জানায় কালকে কথা ছিল যে একটা রিকনফার্ম করব। ঠিক আছে চলুন, গাড়িতে চলুন, ওখানে বসে কথা বলবেন। হ্যাঁ তা অবশ্যই করা যায়, কিন্তু আর একটা প্রবলেম হয়ে গেছে, মোবাইল ঘাটিয়ে দেখি ওর নম্বরটা আমি আসলে স্টোর করতে পারিনি। নম্বর আমি লিখেছি ডায়েরিতে, কিন্তু ডায়েরিটা আবার বাসায় ভুলে রেখে এসেছি। মাই ফুট, আপনি এক কাজ করুন, আপনি ভাবিকে ফোন করুন, নাম্বার নিয়ে নিন। ও তাই তো, এক্সকিউজ মি, হ্যালো জি, হ্যাঁ ঠিক আছে। কি যা তা বলছো? খালি বাসায় বয়ফ্রেন্ডকে ডেকে এনে বোম্বে টোস্ট খাও, আমি মাথার গাম পায়ে ফেলে রোজগার করি? এসব কথা দেবে না বলছি, আমি কোনো ফকির নই। না তুমি তো বাবা সলি বললার নেই। খবরদার বাপ তুলে কথা বলবে না বলছি। বলে কি করবে, কি করবে? বয়ফ্রেন্ড এর হাত ধরে ফেলে দেবে না, যা যা না করেছি। ছি 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 ছি, এসব কথা শুধু তোমার মুখেই মানায়। আচ্ছা রাখি। হ্যাঁ কই হলো? হ্যাঁ কথা হলো। হ্যাঁ কথা হয়েছে, চলুন এবার যাওয়া যাক। আসল কথাই তো বলা হয়নি। আসল কথা কি? আসল কথা সংসারে বুঝেন না, টুকি টাকি ভালো মন্দ জানতে। নাসির সাহেব আপনি না, আপনি আসলে একটা চিজ। নেন ভাবিকে ফোন করুন, ফোন করে জেনে নিন। রাইট, হাজবেন্ডের জন্য এত কিছু করি, তারপরও এসব আজে বাজে কথা শুনতে হয়। আরে এই জন্যই তো বিয়ে না করা ভালো। আর কি হলো ধর? না আমিও ধরবো না, তুমিও ধরবে না, এরপর যদি ফোনটা বাজে। এইটা তোদের স্বামী স্ত্রীর ঝগড়া ফেসাদ, রাগ অনুরাগ, এইটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমি বাবা কাবাব মে হাড্ডি হতে চাই না, চলি ফোন দিস। তুমি আমাকে বেরিবাঁধে নিয়ে যাবে না? হ্যাঁ যাবো,
আমার জীবনটা তেজপাতা হয়ে গেল। এই তুমি দেখছো আমি কাঁদছি, আমার মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে, একটা দিশু তো। এই চা কখন দিয়েছিস? কখন দিয়েছিস? কাপ দিতে আসতে এত দেরি হলো কেন? কথা বলছিস না কেন? ট্রে রাখ। আমি বললাম বিদায় করো। শোনো, আমার লোন লাগবে না, ওই দুটাকে বিদায় করো। করবো না ব্যবসা, বিদায় করো। কেন ভাইয়া, কোনো সমস্যা আমাকে বলেন, মানে কোনো সমস্যা হয়েছে? আলী একবারের মোবাইল নাম্বার পাচ্ছি না। আলী একবারের নাম্বার তো আমার কাছেই আছে। তোমার কাছে? আচ্ছা ঠিক আছে, আমি লাগিয়ে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ একবার ভাই, হ্যাঁ ভাই আপনার সঙ্গে কথা বলবে, একটু নেন। হ্যাঁ ভাই কথা বলেন। আলী একবার, আমরা আসছি, সব রেডি রাখবে। হ্যাঁ লাঞ্চ করব, যেভাবে তোমাকে বলেছি সেভাবে করবে। ওকে ওকে ওকে, ইউ আর কামিং, বাই, থ্যাংক ইউ। উফ উফ, কাঁদতে কাঁদতে আমার মেকআপের 14টা বেজে গেছে। কে জানো? হ্যালো, আসসালামু আলাইকুম আপা, আমি কুতুব। হ্যাঁ কুতুব বল। আপা সাহেব আজকের আমারে অনেক মারছে। কেন? খুদাই মারছে। এই খুদাই কে কাকে মারে? আমগো স্যারে মারে, আমার এখন চাকরি নাই। বলিস কি, তোর চাকরি নেই মানে? তুই আমার বাবার বাড়ির লোক। এই তোর স্যার কই? গাজীপুরে গেছে, আলী একবারের বাড়িতে। আলী একবারের বাড়িতে মানে? এই সাথে কি ওই মুন্মেটা আছে? জি মুন ম্যাডাম তো গেছেই, সাথে আরো সুন্দর একজন মাইয়া লোক গেছে। ও আচ্ছা আচ্ছা, আমি এখন বুঝতে পেরেছি, বন্ধু বান্ধবী নিয়ে ফুর্তি করা। আচ্ছা ঠিক আছে তুই রাখ। হাই, তুমি গাজীপুরের আলী আকবরকে চেনো? আলী আকবর না? হ্যাঁ আলী আকবর নামে এক রিটায়ার্ড সচিবকে আমি চিনি, তার বাড়িতেও গিয়েছি, তার একটা মেয়ে আছে, খুব ভালো নাচে। ফাজলামি করবে না, চলো আমার সাথে। কি হলো, চলো। আসেন আসেন, প্লিজ 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 আসেন, সর্বত ব্যবস্থা করি। একটু নাস্তা তো খাবেন অন্তত, হালকা না? কোনো নাস্তা লাগবে না। নাসির সাহেব, এগুলো কি? আসলে আমাদের আলী, আমাদের আলী, বট আমাদের আলী আপন, তুমি বুঝে বলো না। অ্যাকচুয়ালি ম্যাডাম, আমরা লাঞ্চ ছেড়ে তবে স্পটে চলে যাব। আবার লাঞ্চ? চাইছি ডাল ভাতের ব্যবস্থা করছি। এত দেশে সামান্য ডাল ভাত? না না, একদম খুশি হতে পারলাম না। না না, শুধু ডাল ভাত খাবেন কেন, সাথে মাছ মাংস সবই খাবেন, আপনাদের কোনো সমস্যা নেই। দ্যাটস নাইস। This is too much. Madam. Too much. Please, please, madam. বলছি কি, গ্রামের মানুষ তো একটু আপ্যায়ন করতে পারলে খুব খুশি হয়। এই এই 5-10 মিনিট তারপর আমরা স্পটে চলে যাবো। ওকে। ভাই সব, এখানে নাসির সাহেব আসছেন, আমাদের এখানে দুটো প্রজেক্ট করবেন। একটা হচ্ছে ওই যে নদীর ওই পারে আবাসন প্রকল্প,
আর ঠিক তার বিপরীতে বিশাল আকারে একটা ফ্যাক্টরি করবেন। আপা, ফ্যাক্টরিটা যেন কিসের? টেক্সটাইল। টেক্স, ওই যে আপা যেটা বললো সেটাই তো। দুটো প্রজেক্ট হলে অনেক লোক কর্মসংস্থান হবে, ঢাকা শহর তো অনেক বড় বড় লোকজন এখানে আসবে। কি আপনাদের এটা চান নিশ্চয় নাকি? আলীকে ধন্যবাদ। আসলে এটা আমার একার কাজ না, এটা অনেক বড় একটা কাজ। এখানে অনেকেরই ইনভেস্টমেন্ট আছে, আমাদের জমি কেনা হয়ে গেছে। এখন ম্যাডামকে দেখতে পাচ্ছেন, উনি এসেছেন ব্যাংকের পক্ষ থেকে, উনি লোন স্যাংশন করিয়ে দিবেন। লোন স্যাংশন করে দেওয়ার পরই আমাদের কাজ শুরু হয়ে যাবে। আর এই প্রজেক্টে আপনারা বিভিন্ন মানুষজন বিভিন্ন রকম সাপ্লাই দিতে পারবেন, কাজ করতে পারবেন। জমির কাগজপত্র ঠিক থাকলে লোনটা পাস হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। আগে আমাদেরকে স্পটে নিয়ে চলুন। আগে সেটা ডাল ভাত খাইবেন। আবার ডাল ভাত? সে কখন থেকে শুনছি ডাল ভাত। টু মাচ। আলী ভাই, আমার মনে হয় এখন খাবার দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ মোনা, তাতে তাতে ব্যবস্থা করো। তাতে আমি এখন দিয়ে দিছি। আপনি এখন সব চলে যান, ওনারা এখন খাওয়া দাওয়া করবেন। তো যান, আপনি সব যান যান, চলে যান, ওনারা এখন খাওয়া দাওয়া করবে। এই এলাকায় আলী আকবর নামে কি কেউ থাকে? হ্যাঁ, এখানে তো আলী আকবর নামে তিনজন থাকে, আপনি কারা জানেন? কেমনটা কনফিউশন হয়ে গেল না? আচ্ছা ঠিক আছে, তুমি তিনজনেরই বিবরণ দাও। একজনের লোকে মুক্তিযোদ্ধা, বৃদ্ধা, এখন লুলায়ে গেছে, ঘর থেকেই বের হয় না। তার বাড়ি হইলো ওই উত্তর মোড়া দিয়া ওই ডাইনে গিয়া বাইরে যাবেন, তারপর আর বাড়ি না। না না, বাদ দাও বাদ দাও, নেক্সট নেক্সট। জি মানে আচ্ছা আচ্ছা, আরেকজনের পরের জন, পরের জন, পরের জন্য ওই লোক গিয়া পুলিশ ছিল, এখন পেনশন পাইছে। এখন সে গাজীপুরের এক গার্মেন্টসে দারোয়ান চাকরি করে। না এটা হওয়ার কথা না। হ্যাঁ, তারপরের জন? গত ইলেকশনে সে মেম্বার পদে খাড়াইছিল, কলম মার্কা নিয়া ফেল করছে। অন ঢাকার বড় সাহেবের প্রজেক্ট দেখাশোনা করেন। ইয়েস, আই থিঙ্ক হি ইজ দ্য রাইট ওয়ান। হে হে, আমি যার কথা বলছিলাম সেই রিটায়ার্ড সচিব হতে পারে। শাট আপ। এই, তুমি আমাকে ওনার কাছে নিয়ে যেতে পারবে? হ্যাঁ পারবো। লক্ষ্মী শোনা, চলো। এই এক মিনিট এক মিনিট এক মিনিট। আচ্ছা, হ্যালো বাজান, তুমি কই? ও হ্যাঁ, আমি আইতেছি তো। এই যে চার কাপ চপ নিয়ে আমি আইতেছি। তুমি তাতে চা লই আসো। আচ্ছা বাজান, হুনো এক মহিলা না? ধুর তোর মহিলা, এখানে দুই মহিলা সামলাইতে আমি হিমশিম খাইতেছি। তুমি তাতে চা লই আসো। আচ্ছা আমি আইতেছি, অক্ষুনি আইতেছি। পাগল জমি দেওয়ার জন্য আমি পজিটিভ রিপোর্ট দিব, দেখি অথরিটি কি বলে। থ্যাংক ইউ। এই একটা পুকুর আছে মাছের, প্রচুর মাছ আছেন দেখাচ্ছি। হ্যাঁ এই যে, এই এই যে যা দেখতে পাচ্ছেন ম্যাপে ঠিক তাই। আর ওই যে সামনে যে লাইটগুলো দেখা যাচ্ছে এগুলো সব ভাইয়াদের। এই এই ঠিক আছে, কি হলো? দেখেন এগুলো আমার দেখতে হবে না, আপনি রেখে দিন। কিন্তু আপনি তো কিছুই চেক করলেন না।
চেক করার সুযোগ দিলেন কোথায়? তার আগেই তো আমি শেষ। মানে না, মানে আপনি আপনার মোবাইল নম্বরটা আমাকে দিবেন, আমারটা আপনাকে দেব, তারপর দুজনে সারা রাত কথা হবে, তারপর কোনো এক শুক্রবারে আমরা দেখা করব, নৌকায় ঘুরব, চটপটি খাব, তারপর সব জানাজানি হয়ে যাবে। এসব আপনি কি বলছেন? হ্যাঁ, ও হ্যাঁ, সরি সরি, এসব আমি কি বলছি, সরি সরি। আপনি বোধহয় ভাবেন, রাইট? না, ও সরি, সরি। এটা কি বলছো প্রিয়া? আমি এখানে আমার কোম্পানির একজন ডিরেক্টর হিসেবে এসেছি। ও ইয়েস, মিসেস প্রিয়া নাসির, এই কোম্পানির একজন ডিরেক্টর। অনারেবল বলতে পারি? ও আই এম সরি এগেইন, অনারেবল ডিরেক্টর। নাইস টু মিট ইউ, সেম হিয়ার। উনি? ও আচ্ছা আচ্ছা, উনি হচ্ছে আমাদের ম্যাডাম, আই মিন মিসেস নাসির। জি জি। ও আচ্ছা, নাইস। তোমাকে, আই মিন আপনাকে মনে হয় আমি খুব ভালো করে চিনি। এত আমতা আমতা করছিস কেন? তুই ফাতুনা? তোমরা সবাই আমেরিকা চলে গেলে, আমিও ঢাকা চলে আসলাম, তোর রিলেটিভরা কেউ আমাকে তোর ঠিকানা দেয়নি। ঠিকানা দেয়নি? না না। এদিকে আর এদিকে আমি তোর ঠিকানায় কত চিঠি লিখেছি লিখেছি লিখেছি, কোন রিপ্লাই নাই। কেন পাইলে তো রিপ্লাই দেব, আমি তোর কোন চিঠি পাই নাই। এরা তো রীতিমতো ঝক। এই দাঁড়াও দাঁড়াও, খবরদার খবরদার, তুমি আমাকে ছোবে না। কেন? আমার কি নোংরা লেগেছে নাকি? তোমার গায়ে না, তোমার মনে নোংরা। শোনো, মানুষের সামনে এসব কি বলছো তুমি? এদিকে আসো। মানুষের সামনে বলছি তোমার খুব খারাপ লাগছে, তাই না? দাঁড়াও দাঁড়াও, চলো ওই সাইডে চলো, তোমাকে আমি পিটাবো। আচ্ছা আসো। না মানে বলছিলাম কিছু প্রজেক্ট তো সবই ঠিক ছিল। না আমি জাস্ট জানতে চাচ্ছিলাম আসলে। মানে সাদা সাদা সাদা। না না, আমাদের চা লাগবে না। আর শোনো, ওদিকে এখন ডিস্টার্ব করবে না। আর আলী সাহেব, আপনার মেয়েকে নিয়ে আপনারা বরং ওদিকে কোথাও গিয়ে চা খান, ঠিক আছে? খাবেন না কেন? না না না, ঠিক আছে, চাটা ভালো হয়েছে। না আপা, আমার মেয়ে বানিয়েছে, খান না আপা। আসলে এখন খেতে চাচ্ছি না, প্লিজ। হ্যাঁ চলো বাজেন। হ্যাঁ, যা বলছিলাম আর কি। আচ্ছা, এই বিষয়টা কিন্তু আমি বুঝলাম না। অ্যাকচুয়ালি ব্যাপারটা আমাদের কাছে অবাক লাগলেও ব্যাপারটা কিন্তু একেবারেই ন্যাচারাল। কীরকম? না মানে হচ্ছে যে যে ছোটবেলার ফ্রেন্ড, অনেকদিন দেখা নেই, আর তাছাড়া অনেকদিন পর দেখা হলে এক্সাইটিং হয়ে পড়াতেই স্বাভাবিক, তাই না? হ্যাঁ, কিন্তু তা তো বুঝলাম, কিন্তু এখন আমার কি হবে? মানে মানে আমি এখন কি করব? সরি, আমি আসলে বুঝতে পারলাম না আপনার কথাটা। আচ্ছা যাই হোক, আমরা বরং এখন ভাইয়াকে গিয়ে বলি যে ফেরা যাক, নাকি?
মানে আমি বলতে চাচ্ছিলাম কি যে শুধু জি না না কিছু না চলুন ওকে চলেন হ্যাঁ দিস ইজ টু মাচ দিস ইজ টু মাচ আবুল্লা এই তুই আমাকে আবুল্লা ডাকবি না তাহলে কি বলবো আমার নাম আবুল হোসেন সুজন লোকজন আমাকে সুজন নামে চিনে আমি একজন রিনাউন আর্ট ডিরেক্টর হ্যাঁ সেটা আবার কি সেট ডিজাইন করি থিয়েটার সিনেমা প্যাকেজ নাটক এইসব শোন ফাতু ফাতু না না আমাকে ফাতু বলবি না খবরদার খবরদার আমার নাম বুশরা ফাতেমা চাটা ভালো ছিল এই ময়না কাঁপিয়ে যাও কি হলো কি দেখছো না তোমার কাটাটা শুকিয়েছে কিনা দেখছি এটা সেরে গেছে সেরে গেছে কত রক্ত বেরোলো তুমি দেখেছিলে তুমি লোশন দেওয়ার পর সব ঠিকঠাক হয়ে গেছে তুই এখানে এইখানে এদের সাথে কি করছিস আচ্ছা আমি এখানে কি করছি আমাদের লিজিং কোম্পানি ওনাদের একটা প্রজেক্ট ফাইনান্স করছে দ্যাটস ওয়াই আই এম হিয়ার তাই গুড টু হিয়ার দ্যাট ছোটবেলার প্রেমের কথা আমাকে আগে বলেছিল থ্যাংক গড ওকে এখানে নিয়ে এসেছিলাম ভালোই করেছিল আমি তোমাকে ফিরে পেয়েছি আমি আবার হারালাম কবে তুমি আমার ছেলেই কবে কেমন আছো এই তো ভালো কি ব্যাপার তুমি তো অনেকদিন ধরে আমাদের বাসায় আসো না কালকে আসবা ওকে বাজান একটু ধরো তোমার একটু চা দে বাজান দে মা দে একটু পরান্ডা ভরে একটু চা খাই ও শোনো হ্যাঁ একটু পরে তোমাকে আমি ফোন দিব হ্যাঁ পরে কথা বলবো ওকে বাই কে ফোন করলো কেন না মানে এমনি এমনি আমি আপনাকে বলবো কেন আচ্ছা বাজান ওনারা কে জানো সুরা শহর থেকে আইছে মা ওরা যদি এখানে প্রজেক্ট করে না আমাদের মেহেলা উপকার হইব সত্যি বাজান হ্যাঁ আর আমরাও সুখে শান্তি থাকতে পারো আমাদের কোনো অভাব থাকবো না আমি কিন্তু তোকে আর ছাড়ছি না আমিও না চল আমরা বিয়ে করে ফেলি হ্যাঁ আমাদের বয়স কিন্তু কম হয়নি বেশি দেরি করা উচিত হবে না আরে বেটা আমি বলছি আমরা এখন এখানে বিয়ে করে ফেলবো এখন মানে এইখানে হ্যাঁ জাস্ট হিয়ার আমি রাজি শিওর এটা কোনো প্রশ্ন হইলো এই দিনের জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করছি তুই জানিস না হ্যাঁ তুমি আমি রাজি তাহলে দরকার এখন কাজী কাজী কোথায় পাবো হ্যাঁ কাজী কোথায় পাবো হ্যাঁ হ্যাঁ কাজী 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 আলী 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 আসেন আসেন